ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي جن مر سبتن دي حقيقة دي سنة تأكيد جبت এটাই মশহুর উক্তি উলামায়ে কেরামদের সুন্নাহ। তাই যথাসাধ্য মানুষ এটা ছাড়বে না আকীকা দেয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গোলামিন মুরতাহানুন বি আকীকাতিহি, প্রত্যেক বাচ্চা তার আকীকার সাথে বন্ধক থাকে, বাধা থাকে। এর মানে কি? কেউ কেউ বলেছেন যদি বাচ্চা শৈশবকালে মারা যায় তাহলে সে তার মা বাবার জন্য সুপারিশ করবে না, এটা কারো কারো কথা। আবার কেউ কেউ বলেছেন যদি ব্যাক খায়, আবার কেউ কেউ বলেছেন যে আকিকা দিলে বাচ্চা সব রকমের মানে সে প্রশস্ত লাভ থাকে, তোর মন ফ্রেশ হয়, শয়তানের আক্রমণ থেকে আল্লাহ রক্ষা করবে ইত্যাদি। কিন্তু আকিকা না দিলে যে বাচ্চা আবার অবাধ্য হবে এটা কে বললো? তাইলে একথা যে সঠিক না, এর দলিল হলো যে যদি মা বাপ আকিকা দেওয়ার সামর্থ্য না রাখে আর না দেয়, কারণ তার উপর তার তো সামর্থ্যই নেই, তো দিবে কিরকম? আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ হামাস্তাতা, তোমরা তোমাদের সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় করো। তারপর এটা হলো সুন্না, ওয়াজিব না, তাই এরকম শব্দ উল্লেখ করা সঠিক না। মানে যাদের তৌফিক আছে তারা আকিকা দিবে, ফায়দা নিজেও তাই দায়িত্ব আদায় করেন, বাচ্চার লাইনেও ফায়দা ইনশাআল্লাহ। কিন্তু আপনি বলে দিলেন আকিকা না দিলে কি অবাধ্য হবে, তা সীমালঙ্ঘন ব্যাখ্যা। তাই মানুষের উচিত যথাসাধ্য যার তৌফিক আছে সে এটা ছাড়বে না। কিন্তু কিছু মানুষ আছে বকিল, এমনি শুধু কামাই করে, বাচ্চা একটা জন্ম নিয়েছে আল্লাহ তৌফিক দিয়েছে, বাচ্চার যে আকিকা করবে এই সময় বলে না আমার বয়স ঝামেলা এই সেই, অত সব ভালো ভালো কামাই করে, আমি দেখেছি আমার এখানেই আছে, এদেরকে কৃপণী বলা হয়। নিজের বাচ্চা জন্ম নিয়েছে আল্লাহ তুমি তোমাকে কামাই করার তৌফিক দিয়েছেন কিন্তু আকিকা দিচ্ছ না, আল্লাহুল মুস্তাআন। সময় না ঠালাই উচিত, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে তারা নিয়ম মতো সুন্নত তরিকায় আকিকা দেবে সপ্তম দিন। কিন্তু হ্যাঁ, যদি এরকম হয় যে অসুবিধা উপস্থিত সময় তার সক্ষমতা নেই সামর্থ্য নেই, তার একটু বেশ কম হয়তো বললো এখন দিব না একটু পরে দিব, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সুন্নত যেটা তা হলো সপ্তম দিনে দেওয়া। বরং এর মধ্যে ইখতিলাফ আছে, কেউ কেউ বলেছেন সপ্তম দিনে না দিলে আর দিবেই না। তাই মানুষের উচিত গুরুত্ব দিয়ে আকিকার বিধান পালন করা। কিন্তু আকিকা না দিলে যে বাচ্চা মা বাবার অবাধ্য হবে এটা সঠিক নয়। কত বাচ্চা আছে যাদের মা বাপ আকিকা দিয়েছেন নিয়ম মতো কিন্তু পরে দেখা যায় গড়বড় হয়ে গেছে। হ্যাঁ, আর কত লোক দেওয়া আকিকা হয়নি কিন্তু সে মাশাআল্লাহ আল্লাহর বলি বাচ্চা, তো এই শব্দটা বলা এটা সঠিক নয়। আল্লাহু আলাম, আল্লাহ অধিক জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।